হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর সবার প্রথমে বলি গুড ইভিনিং। সন্ধ্যাবেলা আজকে একটা আলু দিয়ে মজাদার টিফিন বানাবো, আর এটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। এটা সবাই খুব ভালোবাসে খেতে। সন্ধ্যাবেলা এই রেসিপিটা থাকলে দারুণ জমে যায়। সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগে, মুড়ির সাথেও বেশ ভালো লাগে খেতে। তো তার জন্য এখানে আমি আলুটা সিদ্ধ করতে হবে। আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে লাগবে আমার বেসন। তো বেসনটা একটু চেলে নেব, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, আর বেসন খুলে রাখলে মাঝে সাঝে পোকা হয়ে যায়, তাই একটু ভালো করে চেলে নেব। তো ভালো করে চেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার বেসনটা ভালো করে চালা হয়ে গেছে, আর একটুও পোকা ছিল না। তো এবার বেসনটা ভালো করে একটু মেখে নেব, ব্যাটারটা করে নেবো আর কি বেসনের। তো এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে আর একটু সামান্য সাদা তেল দিলাম, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে হয়, ফাটানো যায়। তো এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো আমি বেশ, তোমরা দেখে বুঝতেই পারছো, হালকা হালকা জল দিয়ে অল্প অল্প, বারে বারে অল্প অল্প জল দিয়ে এটা গুলছি। বেশি জল দিয়ে গুললে, একবারে বেশি জল দিয়ে গুলতে পাতলা হয়ে গেলে তো রেসিপিটা একদমই করা যাবে না। তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি ব্যাটারটা। তো আমার আরেকটু জল লাগবে, একদম বেশি ঘন হলেও হবে না, বেশি পাতলা হলেও হবে না। আবার একটু জল দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর তোমরাও এই রেসিপিটা পছন্দ করো। অনেকেই, অনেকে হয়তো পছন্দ নাই করতে পারে, সবাই তো আর পছন্দ করে এমন কোনো ব্যাপার না যে সবাই পছন্দ করবে। তো দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর আজকে ঈশান সোনার জন্য এইটা করলাম। ঈশান সোনা বলেছিল যে খাবে এই রেসিপিটা, তার জন্যই, ওর জন্যই আর কি করছি। আর একা একা এখন আর কিছু খেতে ভালো লাগে না, তাই কিছু আর বানাই না। আর ঈশান সোনা যেহেতু আবদার করলো, বাচ্চারা আবদার করলে মাঝে সাঝে দিতে হয়, তো এই রেসিপিটা করার জন্য আমার লাগবে। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, একটু গোলমরিচ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, এইটুকু মশলাই লাগবে। তো দেখো মশলাটাও আমার বাটা হয়ে গেছে, আর কড়াইতে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। তো আলুগুলো এখন একটু মেখে নেব, পুরো মেখে নেব না, হালকা আধা ভাঙা করে থাকবে এরকম। তো দেখে বুঝতেই পারছো এরকমভাবে মেখে নেবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে। একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছি, আলুটাও ভালো করে আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তাই কালারটা ভালো আসেনি, হালকা কালার এসেছে। আর তোমরা চাইলে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো। তো একটু গরম মশলা আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো একটু ভেজেছিলাম, শুকনো খোলায় ভেজে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তখন আর মনে ছিল না একবারে দিতে, তো এইভাবে গোল গোল করে নিতে হবে। আর তোমরা এখন দেখে অনেকেই বুঝতে পারছো যে আমি এখন কী বানাতে চলেছি। আর যে সকল বন্ধুরা বুঝতে পারছো না, তাদের জন্য বলছি আমি আজকে আলুর চপ বানাবো। ঈশান সোনা বলল আলুর চপ খাবে সন্ধেবেলা। তো ও যেহেতু মুড়ি খায় না, তো আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর ঈশান সোনার জন্য আলুর চপ খালি বানিয়ে দিচ্ছি। তো তোমাদের ঘরে যদি এরকম তেলের প্যাকেট থাকে, তাহলে তোমরা তেলের প্যাকেটের উপরে করতে পারো। মাঝখান থেকে আমি কেটে নিয়েছি আর গোল গোল করে রেখেছিলাম, তো একটা একটা করে আমি এরকমভাবে চেপে চেপে নিচ্ছি। একটু তেল দিয়ে নিয়েছিলাম যাতে আলুর চপের শেপটা যাতে না লেগে যায়, আর খুব সুন্দরভাবেই হয়েছে। আর বন্ধুরা একটা জিনিস আমার ঘরে যেহেতু ছিল না, এখানে একটু খাবার সোডা দিতে হবে বা বেকিং পাউডার, ওটা দিলে পরে না চপগুলো আরও বেশি সুন্দর ফোলে। আর আমার যেহেতু আগের থেকে প্ল্যান ছিল না, হট করে ঈশান সোনা বায়না করলো, তাই ওকে একটু করে দিলাম। তো তার জন্য আমি খাবার সোডা ছাড়াই করেছি, তবুও ফুলেছে আমারগুলো, আমার আলুর চপগুলো। আর তোমরা একটু খাবার সোডা দিয়েই করবে, দিলে পরে বেশি ভালো মুচমুচে হয় আর ভালো লাগে খেতে, টেস্টি হয় খুব। তো এইভাবে দেখে বুঝতেই পারছো ব্যাটারটা পারফেক্টলি হয়েছে আমার। আর আমি আলুর চপগুলো তেলের মধ্যে, বেসনের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর হালকা আজে ভেজে নিতে হবে। আর উপর থেকে না একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি তেলগুলো চপের উপরে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে কি হবে, চপগুলো সব ফুলে উঠবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো বেশ খানিকটা ফুলে গেছে। আর এইভাবে
বাকি চপগুলো আমি ভেজে নেব। তো হালকা আঁচে দেখো আমি ভেজে নিয়েছি, আর এক পাশ হালকা হালকা করে ভেজে নিয়েছি, আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো এক পাশ উল্টিয়ে দিয়েছি, আর এক পাশও ভালোভাবে উল্টিয়ে ভেজে নেবো হালকা আঁচে। আর এদিকে আমি আর একটা আলুর চপ নিয়ে নিয়েছি, তো এখন এটাও আমি তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে বেসনে চুবিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যে সকল বন্ধুরা আমার পারো না, আর যারা পারো তারা তো, যদি আমি কোনো ভুল করে থাকি বা ভুল হয়ে থাকে আমার ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কোনো কিছু ভুল যদি করি বা আমার কিছু ভুল হতেই পারে। সবাই তো সব কিছু সব সময় সব রকমভাবে পারে না, আমি আমার মতো করেছি। আমার যে বন্ধুরা ভালো পারো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। তো দেখো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি, এবার ভালো করে বারবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর দেখো এখানে একটা আমার আগের থেকে ভাজা হয়ে গেছে, আরও দুটোও ভেজে নিয়েছি। এবার ঈশান সোনাকে আগে দিয়ে আসি, চলো আগে ও খেয়ে নিই। আর অনেকক্ষণ থেকে বলেছে, আর সন্ধ্যাবেলা ওকে তাড়াতাড়ি খাওয়াই, আবার খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসাতে হবে। তো সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা, তো আমি আরও দুটো চপ এখানে দিয়ে ভাজা ভাজতে দিয়ে তারপরে যাবো ঈশান সোনাকে চপটা দিতে। আর ওর মামা এসেছে, ওকেও দেব, ওরা দুজন খাবে এখন। তো দেখো ঈশান সোনা এখন চপ খাচ্ছে আর ওর মামাও খাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও সাবধানে থেকো, আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। Thank you.